বন্ধুরা, মাত্রই চাটা খাওয়া হলো আর আমার মামা তো এখন চলেও গেল। অন্যের বেলা নাচের পরীক্ষা আছে, তবে স্কুলেরও পরীক্ষা আছে, কারণ বছরের শেষ ফাইনাল পরীক্ষা আছে, তো সেটার জন্যই নাচের পরীক্ষা আছে। আর আমার মেয়ে দেখো, আমার শুনো, এখানে কাগজ ছিঁড়ে, ওই যে ড্রেসের মধ্যে যে হলো বারকোড ঠাকুরগুলো থাকে না, ওগুলো ছিঁড়ছে। তো দেখো, গরমের মধ্যে দেখো কী করেছে, একটা পাতলা জামা পড়েছে, তার উপরে একটু নামো, দেখাই সবাইকে, নামো, তার উপরে দেখো একটা মিডি, লং মিডি, বুঝলে কোনো মানে হয় বলো তো? কোনো মানেই হয় না, কিন্তু এটা করলো কেন ক্যামেরার সামনে থেকে কথা বলতে হয় না, বললো পচামে পচামে করে দেবা। তো দেখলে তো বন্ধুরা কেমন ওর সাথে এইভাবে থাকতে লাগে, কারণ ও যা বলবে তাই বলতে হবে। তো সেটা স্কুলে ধরো একটা বড় টেনশন রয়েছে, স্কুলে দিলে যে কী হবে ওর, মানে এই টেনশনে মানে ওর বাবার আর আমার মানে এক তো আমরা এই ডিসকাস করলে হয়তো যেমন হলো ও নিজের টিফিনটা আগে খেয়ে নিল, বা স্কুলে এর এটা তার ওটা নিয়ে টানাটানি করলো, ও জানে না এটা বাচ্চা মানুষ হতেও পারে নাও পারে, আবার কান্নাকাটি করলো স্কুলে। হ্যাঁ, এটা কান্নাকাটি করবে না যদিও যে মা মা নেই বা মা আছে, এইসব নিয়েও কান্নাকাটি করবে না, কারণ ও না সবার সাথে ম্যানেজ করে নিতে পারে, সবার সাথে বলতে সবার সাথে, চেনা হোক অচেনা হোক সবার সাথে ম্যানেজ করে নিতে পারে। আর হলো এটা আমার কোনো যে স্কুলে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এটা করতে হবে না, তাও এক মাস আমি দাঁড়িয়ে থাকবো, কারণ এটা এক মাস কোনো দিন আমি দাঁড়িয়ে থাকবো, কারণ ওইভাবে মেকআপটা রাখা যাবে না, তো কিছুদিন ওইভাবে থাকবো, তারপরে দেখা যাক। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে সারাদিন বাবা ক্যামেরার সামনে গেলে মুখটা বড় লাগে, ভালো লাগে না, তো সারাদিনে ক্যামেরার সামনে আসতে পারিনি, ক্যামেরা শ্যুট করতে পারিনি, তো এখন শরীরটা তো বললামই তোমাদের লাইভে যে আমার শরীরটা ভালো ছিল না, আর এখন একটু ভালো হয়েছে দেখে একটু আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার যা দুপুরে তো এখন আমি খাচ্ছি না, কারণ দুপুরে সকালের খাওয়া দাওয়া খেতে খেতে মোটামুটি 12টা 1টা বেজে যায়, তো আর দুপুরে খাওয়ার কখন খাবো না, দুপুরে মানুষ 2টার দিকে 2টা 2:30টার দিকে খায়, কোনো কোনো মানুষ আর একটু দেরি হয়, তো ওইটা খেতে ইচ্ছে করে না, তারপরে রাত্রে একবার খাওয়া দাওয়া, তো এর জন্য আর কি। দেখো বাবা ব্যথা, বাবা তো ব্যথা পাও নাই, এটা খুলো আমার কোলে আসবা, এটা না খুলো আমার কোলে আসবা, বাবার গরম লাগে তো, তোমার গরম না লাগো, গরমের মধ্যে দেখো তো কি অত্যাচার, গরম এত গরমের মধ্যে আমি আমি এভাবে রাখতে পারবো না তো তোমাকে, পড়ে যাবা বাবা, বাবা পড়ে যাবা। ঠাকুরের ফ্যানটাও চালানো হয়েছে, কারণ এত গরম বলার মতো না, তো আর মুখ চোখ না ফুলে গেছে, এত ঘুম মানে ঘুমিয়েছি যে মুখ চোখ ফুলে গেছে একদম। আর এখন ওকে ওকে বসালাম, কোলের উপরে বসে থাকে, আর এত গরম লাগে বাবা বলার মতো না, চারি মানে ফ্যান চলতে থাকলেও ফ্যানের হাওয়া লাগে না। তো এখন চা খেলাম, আমি একটু কফি খেয়েছিলাম, কারণ আমি একটু কফিটাই খাই আর কি, কফিটাকে দুচ্ছ খাই, লাল চা খাই, কোনো ঠিক নেই আমার কখন কী মনে হয়, যেটা মনে হয় ওইটা খাই, তো ঠিক আছে। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আমি একবার এইভাবে করে ভাঁজ করে নিই, পরে আলনাতে গিয়ে গুছাই, তাহলে কি অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আমার, আর কোনো অসুবিধা হয় না, যার যার তার তারটা ভাগ ভাগ করে রেখে দেই, ওর বাবারটা আলাদা জায়গায় একভাবে রেখে দেই, তারপর মেয়েরটা আলাদা জায়গায় রাখি, আমারটা আলাদা জায়গায় রাখি, এইভাবে করে আর রাখি। আর মার ওই দুটো শাড়ি থাকে, মা একটা পরে ধরো আর একটা থাকে আলনা, মার আলনা ভাঁজ করার কোনো ব্যাপার থাকে না, মারটাতে মেয়ের আর জামা কাপড় কয়েকটা রাখা হয়, তো মেয়েরটা হলো মার আলনাতে রাখি, তোমরা তো জানোই আমরা ষষ্ঠীতে আলনা মাকে গিফট করেছিলাম, তো ওইখানে মেয়ের জামা কাপড়ই রাখা হয়।
বিছানাটা করে ফেললাম আজকে। বিছানা করার আগে আর তোমাদের দেখাইনি, তো বিছানাটা একদম কমপ্লিট করেই তোমাদের দেখালাম, কারণ প্রতিদিন আমি বিছানা করাই। তো যাই হোক, আজকে শরীরটা ভালো ছিল না, যেন ক্যামেরাটা অন করিনি, তো আস্তে এখন ক্যামেরাটা অন করলাম। তো দেখো বিছানা করে নিয়েছে, আর আমরা না এদিকে মশারিটা টানাই, কারণ মশারিটা না টানালে কী হবে বলতো? আমাদের এদিকে মানে আমরা তো ডুয়ার্স এলাকায় থাকি, তো আমাদের এদিকে না মশা প্রচুর, যেমন গরম এই গরম এই ঠান্ডা, আবার হলো মশাও প্রচুর, মানে গাছপালা আছে এদিকে, তো বুঝতে পারছো এখানে মশাও প্রচুর, এর জন্য আর কি মশারিটা টানাতেই হয়। আর আমাদের এখন একটা অভ্যাস হয়ে গেছে, মশারি ছাড়া আমরা শুতেই পারবো না, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তো আমরা ঠান্ডাতেও মশারি টানাই আর গরমেও মশারিটা টানাই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটি এটুকুই দিলাম, দেখা যাক কালকে আগামীকাল তোমাদের জন্য নতুন কী আনতে পারি, জানি না, তো চেষ্টা করবো একটু ভালো কিছু আনার জন্য, প্রতিদিন চেষ্টাই করি, তো কোনো দিন হয় কোনো দিন হয় না। তো তোমরা পাশে থেকো আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।